নমস্কার বন্ধুরা, আমি জয়িতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভেটকি মাছের স্বাদে কইভোলা মাছের ঝাল, যেটা আমি সর্ষে, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা আর কালোজিরে দিয়ে করেছি। তার জন্য নিয়ে নিয়েছি দুটি কইভোলা মাছ, যেটা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছ ভেজে নেব, তার জন্য কড়ায় দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি একটা কইভোলা মাছ। এক পিট ভাজা হয়ে গেছে, আর এক পিট ভাজার জন্য উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে ওই মাছটিও ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। এই কইভোলা মাছ রান্না করার জন্য আমি একটা পেস্ট বানিয়েছি, যেটাতে দিয়েছি এক চামচ কালো সরিষা, হাফ চামচ সাদা সরিষা, এক চামচ পোস্ত, দেড় চামচ টক দই, চারটে গোটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু নুন, যেটা দিয়ে বাটলে সরিষা তেতো হয় না। এবার মশলাটা তেলের ওপর ঢেলে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু কষে নিয়ে তাতে দিয়ে দেব ওই মশলার বাটিটা ধুয়ে জল। জলটা যে যার পরিমাণ মতো দেবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন। এবার মশলা ফুটে উঠেছে, এবার তাতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। নুনটা আমি পরিমাণ মতো আগেই দিয়ে দিয়েছি ওই মশলার সাথে। এবার দিয়ে দিলাম ঢাকনা। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো উল্টে দেব। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষার তেল। হয়ে গেছে আমাদের কইভোলা মাছের ঝাল। তৈরি হয়ে গেল ভেটকি মাছের স্বাদে কইভোলা মাছের ঝাল। এটি গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, খুব ভালো হয় খেতে। তো রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রান্না। আর যারা পুরানো বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব করেইছেন, নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে যায়। ধন্যবাদ।